হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্ট যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় অধ্যায়ের পার্ট টু বা দ্বিতীয় পর্ব। এবং গত পার্টে তোমাদের জন্য যে দুটো হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, নাম্বার 9 এবং নাম্বার 10, তো সেই দুটো হোমওয়ার্কের মধ্যে থেকে নাম্বার 9 এর সঠিক উত্তরটি হবে সাউথ ইস্ট এবং নাম্বার 10 এর সঠিক উত্তরটি হবে নর্থ ইস্ট। তো তোমরা যারা উত্তরটা করেছো, আশা করি উত্তরের সঙ্গে তোমরা এটা মিলিয়ে নিতে পারবে। আজকের দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 11 থেকে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 11-এর সমাধানটি। এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে অভিরূপ বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে 10 মিটার হাঁটলো, তারপর সে বাম দিকে মুখ করে দাঁড়ালো। তো এখানে এটা বাম দিকে নয়, এটা একটা ডান দিক হবে। তারপর 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। এখন অভিরূপ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো প্রথমে প্রশ্নানুসারে বলা হয়েছে অভিরূপ বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে 10 মিটার হাঁটলো। তো তাহলে এখানে বাড়ি থেকে, অর্থাৎ এখানে মূলবিন্দু আমরা এখানে কেন্দ্রকে ধরে নেব, এই মূলবিন্দু অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে অর্থাৎ নর্থের দিকে প্রথমে সে 10 মিটার হাঁটলো এবং তারপর সে ডান দিকে মুখ করে দাঁড়ালো, অর্থাৎ ইস্টের দিকে মুখ করে সে দাঁড়াবে। এবং এখান থেকে তো নর্থের পজিশান থেকে প্রথমে 135 ডিগ্রি, মানে এই ইস্ট পর্যন্ত হয় 90 ডিগ্রি, এরপর থেকে 45 ডিগ্রি, মানে হচ্ছে এইখানে এসে সে থামবে। এটা হলো 135 ডিগ্রি। অভিরূপের শেষ পজিশান যেহেতু এটা, তো তাহলে অভিমুখ এখন সাউথ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো এই সাউথ ইস্ট হচ্ছে সঠিক উত্তর। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে সহিতা বাড়ি থেকে বেরিয়ে সোজা পূর্ব দিকে 20 মিটার হাঁটলো। তো সুতরাং এই মূলবিন্দু অর্থাৎ এই বাড়ি থেকে প্রথমে বলা হয়েছে সে পূর্ব দিকে অর্থাৎ ইস্টার দিকে 20 মিটার হাঁটলো, তারপর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো এবং সবশেষে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। তো তাহলে প্রথমে আমরা 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। তো 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বলতে ইস্টের থেকে নর্থের দিকে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এখান থেকে আরও 45 ডিগ্রি অর্থাৎ নর্থ ওয়েস্ট পর্যন্ত হবে 135 ডিগ্রি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে, কারণ আমি আগেও বলেছি চারটে দিকের মধ্যে একটা দিক থেকে আর একটা দিকের ব্যবধান সবসময় 90 ডিগ্রি হয় এবং এই যে ডট ডট দেওয়া লাইনগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে 45 ডিগ্রি করে, কারণ দুটো 45 মিশেই কিন্তু 90 ডিগ্রি হয়। আশা করি এগুলো তোমরা জানো বা বুঝতে পেরেছ। তো সুতরাং 135 ডিগ্রি মানে একটা 90 ডিগ্রি তার সঙ্গে 45 ডিগ্রি, এই দুটো মিলেই কিন্তু 135 ডিগ্রি হয়। তো তাহলে এটা প্রথমে 135 ডিগ্রি সে গেল, সবশেষে সে ক্লকওয়াইজ ঘুরলো 90 ডিগ্রি, নর্থ ওয়েস্ট থেকে সে আবার ক্লকওয়াইজ ঘুরবে 90 ডিগ্রি এবং সে এসে দাঁড়াবে নর্থ ইস্টে, কারণ এখান থেকে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি এবং এখান থেকে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ মোট 90 ডিগ্রি। তাহলে এখন সহিতা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো এখন তাহলে সহিতা এই নর্থ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 13 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে শুভ্রা বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো, তারপর সে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালো, এটা দক্ষিণ পূর্ব হবে, অবশেষে সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। এখন শুভ্রা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো প্রশ্নানুসারে এই যে মূলবিন্দু বা বাড়ি থেকে সে সাউথের দিকে, অর্থাৎ এই যে সাউথ, এই সাউথের দিকে সে 50 মিটার হাঁটলো এবং তারপরে কী বলা হয়েছে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়ালো, অর্থাৎ এই দিকে মুখ করে দাঁড়ালো এবং এখান থেকে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই হচ্ছে 90 ডিগ্রি এবং তারপরে এখানে অর্থাৎ নর্থ ইস্টে গিয়ে থামলো, যেটা দূরত্ব হচ্ছে 135
35 ডিগ্রি। তাহলে প্রশ্নে বলা হয়েছে এখন শুভ্রা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো সুতরাং শুভ্রা এখন নর্থ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো এটি হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে এই যে 50 মিটার বা 20 মিটার বা 30 মিটার যেগুলো দেওয়া থাকছে এগুলো কিন্তু কোনো ম্যাটার না, এখানে কিন্তু দিকটাই মূল বিষয় যে কোন দিকে গিয়ে সে থামছে। এখন তোমার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 14 দেখতে পাচ্ছ, যেখানে প্রশ্নে বলা হয়েছে দেবাঙ্কন বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 100 মিটার হাঁটলো, তারপর সে 80 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দাঁড়ালো, তারপর আবার 215 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো, এখন দেবাঙ্কন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো এই 14 নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 15 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে সায়ন প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী সায়ন প্রথমে নর্থের দিকে মুখ করে দাঁড়িয়েছিল এবং প্রথমে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল 45 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে 45 ডিগ্রি অর্থাৎ এইটুকু সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, তারপর 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল এবং নর্থ ওয়েস্ট থেকে সে ঘুরল ক্লকওয়াইজ 90 ডিগ্রি এবং সবশেষে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো এবং এখান থেকে সে আবার ঘুরল 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন সায়ন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো চিত্র থেকে তোমরা সমাধানটা আশা করি বুঝতে পারলে। এখানে প্রথমে সে গেল 45 ডিগ্রি, তারপরে এই পজিশন থেকে সে আবার গেল 90 ডিগ্রি ক্লকওয়াইজ এবং এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সে আবার আসলো 135 ডিগ্রি এবং তার ফাইনাল পজিশন হলো এইটা, অর্থাৎ ওয়েস্ট বা পশ্চিম দিক হচ্ছে তার ফাইনাল পজিশন। আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে। তো সুতরাং বন্ধুরা, তোমরা কিন্তু এই চিত্রটাকে অবশ্যই ভালো করে ফলো করবে। এই চিত্রটা ফলো করেই কিন্তু তোমরা এই দিক নির্ণয়ের সমাধানগুলো তোমরা খুব ভালোভাবে করতে পারবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে এই চিত্রটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 16 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে স্নেহা প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ প্রথমে সে ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, অর্থাৎ এই পজিশন থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, অর্থাৎ নর্থের দিকে সে গেল 90 ডিগ্রি, তারপর আবার 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং তারপর এখান থেকে সে আবার 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, অবশেষে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। তাহলে এখান থেকে সে আবার ঘুরল কত? 90 ডিগ্রি এবং এখানে ঘুরে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এখন স্নেহা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? যেহেতু স্নেহার লাস্ট পজিশন নর্থ ওয়েস্ট, তো এক্ষেত্রে তাহলে উত্তর পশ্চিম বা নর্থ ওয়েস্ট হবে সঠিক উত্তর। এখন স্নেহা উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, এই ক্লাসগুলো থেকে তোমাদের উপকার হচ্ছে কিনা এবং এই ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কিনা বা এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, এই সমস্ত বিষয় কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমার বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এবং যদি কোনো প্রকার তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম তোমাদের মতামত থাকে, সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেগুলোকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করব। এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 17 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে শ্রেয়া পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ স্নেহা ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, সুতরাং ওয়েস্টের থেকে 45 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ নর্থ ওয়েস্টের দিকে সে 45 ডিগ্রি ঘুরল, তারপর আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। এই জায়গাটা একটু বুঝবে, নর্থ ওয়েস্ট থেকে 180 ডিগ্রি মানে এই যে নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্ট এই যে রেখাটা, এটা কিন্তু 180 ডিগ্রি রেখা। তো সুতরাং এখান থেকে ঘুরে সরাসরি সে 180 ডিগ্রি মানে এখানে এসে থামবে, অর্থাৎ সাউথ ইস্টের দিকে। সাউথ ইস্ট হচ্ছে 180 ডিগ্রি, এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এরপরে বলা হয়েছে সবশেষে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। এইবার এই জায়গাটা একটু বুঝে নেবে, 270 ডিগ্রি মানে কত ডিগ্রি করে ভাগ করলে আমাদের সুবিধা হবে, অর্থাৎ 270 ডিগ্রি মানে 180 ডিগ্রি প্লাস তার সঙ্গে 90 ডিগ্রি, এইটা মানেই কিন্তু হচ্ছে 270 ডিগ্রি। তো সুতরাং একইভাবে এই সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট মানে এই রেখাটা পর্যন্তই কিন্তু 180 ডিগ্রি, এটুকু আশা করি পরিষ্কার। এবং এই 180 ডিগ্রি থেকে আরও 90 ডিগ্রি মানে সাউথ ওয়েস্ট, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এখানে এসে কিন্তু সে ফাইনাল থামলো।
এখন শ্রেয়া কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো সুতরাং শ্রেয়ার যেহেতু এখন ফাইনাল পজিশন এটা, অর্থাৎ সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম হচ্ছে শ্রেয়ার ফাইনাল পজিশন, তো শ্রেয়া এখন সাউথ ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো আশা করি তাহলে এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবং এখানে এই যে ডিগ্রি বা কোণগুলো দেওয়া রয়েছে এগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে পারলেই কিন্তু প্রশ্নের সমাধানগুলো বার করতে সুবিধা হবে। তো তাহলে বন্ধুরা, এই 17 নম্বর কোশ্চেনের সাথে সাথে শেষ হলো আজকের ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় অধ্যায় পার্ট টু। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।